আমাকে দেখুন, বাইক চালাতে চালাতে এই ডান হাতটা কিন্তু নাড়াতে পারছি না, অনেকটা জার্নি করে এলাম, মানে হাতটা প্রায় অবশ্যের মতো, কিন্তু থামা হয়নি, তবু একটু থেমে নিলাম আপনাদের সাথে একটু গল্প করব বলে। দেখুন, জীবনে চলার পথে না কষ্ট করতে হবে, কষ্ট আসবেই। আপনি যখন চলবেন, চলার পথটা মসৃণও নয়, সহজও নয়, মাঝে মাঝে হাত পা অবশ হয়ে যাবে, ব্যথা করবে। পরিশ্রম যারা করে তারা জানেন যে কেন ব্যথা করে, পরিশ্রমী মানুষেরই করে, বুঝলেন তো? তো ইংরেজিতে একটা কথা আছে, নো পেন নো গেইন, অর্থাৎ আপনার যদি যন্ত্রণা না হয় আপনি উন্নতি করতে পারবেন না, গেইন করতে পারবেন না। এই জীবনে এইভাবে কষ্ট পেতে পেতে আপনি যেদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন না, সেদিন দুনিয়া আপনার দিকে তাকিয়ে থাকবে। কাজেই মেহনত করুন, মেহনতকে পিছিয়ে দুনিয়া ঝুঁকতা হয়। হেরে যাওয়া আপনার জন্য নয়, অলসতা আপনার জন্য নয়, জীবনে চলা আপনার জন্য, গতিবেগ আপনার জন্য, যন্ত্রণা আপনার জন্য, দুঃখ কষ্টও আপনার জন্য, সাফল্যও আপনার জন্য। মনে রাখবেন যে জীবনে চলার পথে দুঃখ কষ্টের পরে যে সাফল্যটা আপনি পাবেন, সেটার রিটার্ন কিন্তু অনেক অনেক গুণ বেশি হয়। কাজেই সেই দিনের প্রত্যাশী হন, সেই দিনের অপেক্ষা করুন, আর ভগবানে একটু হলেও বিশ্বাস রাখুন, কারণ ভগবানই তো সব ওপরালাই সব করতে পারেন। আপনি বা আমি চাইলেও আমাদের জীবনটাকে পরিবর্তিত করতে পারি না, যদি তিনি না চান। থ্যাংক ইউ।